আপনার নিশ্চয়ই কোনো কেউ চাইবে না যে কোন একটা পত্রিকা অফিসে কেউ অননুমোদিত ভাবে ঢুকে, পত্রিকা অফিসের বা একটা টেলিভিশন কেন্দ্রে অননুমোদিত ভাবে ঢুকে কেউ সেখানকার অফিসের তথ্য সংগ্রহ করুক। এটি যেমন একটি পত্রিকা অফিসের ক্ষেত্রেও একটি অপরাধ, পত্রিকা অফিসে কেউ ঢুকে করলে সেটি যেমন অপরাধ, অন্য অফিসে করলেও সেটি অপরাধ, এবং এগুলো আগে থেকেই অপরাধ হিসেবে চিহ্নিত আছে। এই আইনের উদ্দেশ্য হচ্ছে সর্বসাধারণকে সুরক্ষা দেওয়া, তাদের মৌলিক অধিকার রক্ষা করা। আর কোন প্রশ্ন থাকলে বলুন। তো বাতিল করে বিএনপি অফিসের এখন দালিলিকভাবে অপরাধী সন্ত্রাসীদের একটি দলে রূপান্তরিত হয়েছে। তারা বিএনপি সাতখারা সংশোধন করে কেউ যদি আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত হয়, দোষী সাব্যস্ত হয়, সে তাদের দলের বদল রাখতে পারবে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সেই সেটি যেই দোষে সেটি যদি দুর্নীতি হয়, দুর্নীতির ক্ষেত্র এবং সেটি যদি অগ্নিসন্ত্রাস বৈরাজ্যের কারণে হয় অপরাধী, তাহলে তারা তাদের দলে বদ রাখতে পারবে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এটি সংশোধন করার মাধ্যমে বিএনপি প্রকৃতপক্ষে সন্ত্রাসী জঙ্গি দুর্নীতিবাজদের একটি দলে দালিলিকভাবে একটি দলে রূপান্তরিত হয়েছে, আশ্রয় স্থল। দেখুন, আমরা প্রথম থেকে বলে আসছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে রায় হতে যাচ্ছে, আমরা রায় হতে যাচ্ছে আগামী 8ই ফেব্রুয়ারি, সেটিকে সামনে রেখে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা অপচেষ্টা চালাবে সেটি আমরা আগে থেকে বলে এসেছি। সেটির নমুনা আমরা গতকাল দেখতে পেয়েছি। সেটির নমুনাটা হচ্ছে গতকাল তারা পুলিশের উপর হামলা চালিয়েছে, আসামি ছিনতাই করেছে, পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে সে অস্ত্র ভেঙেছে। সুতরাং তারা যে এগুলো করতে চাচ্ছে সেটি স্পষ্ট। আমরা জনগণকে আমরা ইতিমধ্যেই আমাদের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছি, সরকারি দলের নেতাকর্মীদের দায়িত্ব রয়েছে জনগণের পাশে দাঁড়ানো, যারা জনগণের শান্তিশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি করবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাবে, নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাবে, তাদেরকে জনগণকে শান্তি প্রতিষ্ঠিত করা আমি মনে করি শান্তিপ্রিয় সমস্ত নাগরিকের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমরা আমাদের নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাই। একই সাথে নিশ্চয়ই সরকারের বিভিন্ন সংস্থা, পুলিশ সহ তারাও আইনের যথাযথ